2017 সালের 7ই মার্চ দিনটি ছিল একটি অভিশপ্ত দিন। অগণিত ভক্তরা হারিয়েছিলেন তাদের প্রাণের প্রিয় শিল্পী সঙ্গীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্যকে। অগণিত ভক্তরা যেমন তাদের প্রাণপ্রিয় শিল্পীকে হারিয়েছিলেন, ঠিক তেমনি একজন স্ত্রী হারিয়েছিলেন তার ভালোবাসার মানুষ তথা তার স্বামীকে। এক কন্যা হারিয়েছিল তার বাবাকে। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুর পর কেমন আছে তার পরিবার, কেমন আছে তার স্ত্রী ও একমাত্র কন্যা, আজকের এই পর্বে জেনে নেব সবিস্তারে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি শুরু করবার আগে একটি অনুরোধ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। কালিকাপ্রসাদ ভট্টাচার্যের জন্মদিন উপলক্ষে এক জনপ্রিয় সংবাদ মাধ্যম যোগাযোগ করেছিল তার স্ত্রী নিতচেতা গোস্বামীর সঙ্গে। তখন কালিকাপ্রসাদের বাড়িতে তার জন্মদিনের মিষ্টি খাওয়া চলছে। নিতচেতা বললেন, দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল। প্রসাদ খুব খুশি হতো মেয়ে যখন নিজের হাতে ছবি এঁকে বা কার্ড তৈরি করে বাবাকে জন্মদিনে উপহার দিত। মেয়ের আঁকার শখ দেখে বাবা ঠিকই করে নিয়েছিল যে বড় হয়ে ও যদি ছবি আঁকা নিয়ে পড়াশোনা করতে চায় তাহলে তাই করবে। হই হই করা মানুষ ছিলেন কালিকাপ্রসাদ। জন্মদিন বলে তার মা বাড়িতে পায়েস আর ক্ষীর তৈরি করতেন। পরবর্তীকালে স্বাস্থ্যের কথা ভেবে পায়েস বানানো হতো সুগার ফ্রি দিয়ে। সেই স্মৃতি নিয়ে কথা বলতে গিয়ে ঋতুচিতা বললেন, প্রসাদ বলতো সুগার ফ্রি দেওয়া ওই পায়েসের বাটি শুধু আমার, তোমরা কেউ তার ভাগ পাবে না। আর আমি বলতাম ওই সুগার ফ্রি দেওয়া পায়েস কারো খাওয়ার ইচ্ছে নেই। জন্মদিনে বাড়ি জুড়ে উৎসবের আমেজ। নতুন জামা পেলে সেদিনই পরে নিতেন কালিকাপ্রসাদ। যত ব্যস্ততায় থাক নিয়মের হেরফির হতো না। জন্মদিনে ঋতুচেতার মা বাবাকে প্রণাম করতে তিনি কোনোদিন ভুলে যাননি। বদলে যায় সময়, অভ্যাস বদলায় না, মানুষ থেকে যায় আড়ালে। এবছরও আশা করি ছবি এঁকেছে বাবার জন্মদিনে। শনিবার ভার্চুয়াল মাধ্যমে দোহারের অনুষ্ঠান হবে, গান হবে। 2017 থেকেই জন্মদিনে কালিকাপ্রসাদ অনুষ্ঠান করে দোহার। নতুন গান তৈরি করা, পুরানো গান খোঁজা, লোকশিল্পকে অন্যমাত্রায় পৌঁছে দেওয়া এবং প্রাচীন সঙ্গীত পদ্ধতিকে সমসাময়িক করে তোলার কাজে নিজেকে উৎসর্গ করেছিলেন কালিকা। গান প্রসঙ্গে বলতে গিয়ে ঋতুচেতা বললেন, প্রসাদ আমাকে কতবার বলেছে পড়ানো ছেড়ে গানে মন দিতে। ওর জেদে আর আমার ভালোবাসায় স্কুলের চাকরি তো ছাড়তে গিয়েছিলাম, কিন্তু স্কুলের চাকরি ছিল বলে বেঁচে গেলাম। জন্মদিনে ফিরে আসছে পুরনো কথা। মনে আসছে শান্তিনিকেতন, শান্তিনিকেতনে একটি জমি কিনেছিলেন কালিকাপ্রসাদ, নিজের হাতেই এঁকেছিলেন বাড়ির নকশা। সেই বাড়ি নিয়ে সঙ্গীর সঙ্গে আলগোছে কথোপকথন মনে পড়ে গেল ঋতুচেতার। বাড়ির নিচের তলায় এক বিশাল ঘরের ছবি দেখে ঋতুচেতা অবাক হয়ে প্রশ্ন করেছিলেন, নিচের তলায় শুধু এত বড় একটা ঘর? কালিকা বলেছিলেন, গান বাজনা হবে, সবাই আসবে, আড্ডা মারবে, চাইলে অনুষ্ঠানও হয়ে যেতে পারে। ঋতুচেতার অবিশ্বাস কমাচ্ছে আরও বেড়েছিল। মানে নিচের তলায় কোনো শোয়ার ঘর, নিজের পক্ষে রান্নাঘরও হবে না? প্রশ্ন করেছিলেন তিনি। কালিকাপ্রসাদ সাফ জানিয়ে দিয়েছিলেন গান বাজনার ঘর বড় হতে হবে। আলগোছে হেসে বললেন ঋতুচেতা, সাংগঠনিক ক্ষমতায় ও দক্ষ ছিল, কিন্তু সংসারের কিছু বুঝত না বা বুঝতে চাইত না। শান্তিনিকেতনে সেই বাড়ি তৈরি হয়ে গিয়েছে। কালিকাপ্রসাদের ইচ্ছে অনুযায়ী নাম হয়েছে কমল্লীসব। পরবর্তীকালে যিনি বাড়ির নকশা করেছিলেন তিনি নিচের তলায় শুধু একটা বড় ঘরই রাখলেন। কালিকার জয় হল। কলকাতার বাড়িও গানময়, মেয়ে বাবার গান গাইছে, মায়ের কাছে নিচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম। ঋতুচেতা বললেন, আমি হারমোনিয়াম নিয়ে বসি, মেয়েকে গান শেখাই, মেয়ে আবার নিজে পছন্দ করে গান শেখে। এই তো কিছুদিন আগে ভূপালি শেখাচ্ছিলাম, তারপর রবীন্দ্রনাথের প্রচণ্ড গর্জনে গানটি গাইলাম, পাশাপাশি এক রাগের সুরটা ওকে বোঝাতে চাইছিলাম, প্রচণ্ড গর্জনে শুনে বলল এটা শিখবো আমি। কলকাতার বাড়ির নিচের তলায় স্টুডিও হয়েছে, এখন দোহারের গান রেকর্ড করা হয়, অন্য শিল্পীরাও গান গাইতে আসেন ওখানে। স্টুডিওর নাম রাখা হয়েছে প্রসাদ কহে। শুধু গান শেখাই নয়, আশা করি তার দাদা সৌম্যর সঙ্গে ইউটিউবে একটা গানও রেকর্ড করে ফেলেছে। বাবা লেখা এই গানের নাম যা খুশি তা করো ইচ্ছে। মেয়ের মধ্যে বাবার কী কী গুণ দেখা দিচ্ছে? প্রশ্ন করতেই ঋতুচেতা খানিক থামলেন, তারপর বললেন, মেয়ের বড় হওয়ার মধ্যে আমি প্রসাদকে দেখি, প্রসাদকে পাই, কোথায় যেন অগোচরেই প্রসাদের প্রতিবিম্ব হয়ে উঠেছে আশা করি। সন্ধে নেমে আসছে, এবার জন্মদিনে কেক কাটার পালা। কালিকাপ্রসাদ নেই তা আজও ভাবতে পারেন না ঋতুচেতা। তার মনে হয় আগে যেমন কাজের জন্য বেশিরভাগ সময় বাইরে থাকতে হতো কালিকাকে, তেমনি আজও গানের জন্যই বাড়ি থেকে বেশ দূরে আছেন তিনি। সন্ধ্যের আলো জ্বলে ওঠে বাড়িতে, একটু পরে শুরু হবে দোহারের গান, তার আগেই নতুন জামা পরে মেয়ের সঙ্গে কেক কেটে ফেলবেন কালিকা। তো বন্ধুরা, এই পর্বে ছিল এতটুকুই। খুব দ্রুত ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে।
অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন অজানা গল্প চ্যানেল।